ভোর রাতের প্রবল ঝড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ শহরের একাধিক জায়গায়। আজ ভোররাত থেকে ব্যাপক দুর্যোগের ফলে কলকাতার একাধিক জায়গায় গাছ পড়ে, গাছের ডাল পড়ে সৃষ্টি হয়েছে বড় বিপত্তি। রাস্তার মাঝখানে গাছ উপড়েই বন্ধ হয়ে পড়েছে বেশ কয়েকটি রাস্তা। গড়িয়াহাটের সাইনহো স্ট্রিট এবং কলকাতা ল কলেজের সামনে একটি বিশাল গাছ পড়ে ভোররাতে। উদ্ধারের কাজে নামে বিপর্যয় মোকাবিলা দল। কাটার দিয়ে কেটে ফেলা হয় গাছের অংশগুলি, তবে বিপত্তি বাড়ে পাশে থাকা একটি ইলেকট্রিক পোল পড়ে যাওয়ায়। এর ফলে প্রভাব পড়েছে এলাকার বিদ্যুৎ পরিষেবায়। ঘটনাস্থলে গড়িয়াহাট থানার পুলিশ আসে এবং সরানো হয় গাছের বিশাল অংশগুলিকে। ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার কসবার আর কে চ্যাটার্জি রোডের একটি বিশাল বাড়ির সামনের গাছটি। বিপর্যস্ত অবস্থায় থাকা এই গাছ ভেঙে পড়েছে একটি গাড়ির ওপর, ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। ব্যাপক ঝড় বৃষ্টির ফলে ভেঙে পড়েছে গাছের বিভিন্ন অংশ, এর ফলে বন্ধ হয়ে গেছে রাস্তা। এছাড়া রাজডাঙ্গা নবপল্লীর সামনে ঝড়ের ফলে গাছের ডাল পড়ে বিপত্তি সৃষ্টি হয়েছে। রাস্তায় গাছের ডাল পড়ায় প্রভাব পড়েছে যান চলাচলের ওপর। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় পড়েছে একাধিক গাছ। পুরসভার তৎপরতায় সরানো হচ্ছে গাছের পড়ে যাওয়া অংশগুলি। রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।